वेलकम टू स्मार्ट टीचर यूट्यूब चैनल दशम श्रेणी सकल छात्र छात्री आज के लिए आसि गणित एक विशेष अध्याय द्विघातकरणी तुम्हारे बोयर नय प्रश्नमल आज द्विघातकरणी आगे हमें बुझे नहीं करणी काके बोले कोनो धनात्मक मूलद संख्यार मूल बा रूट एके जदि सम्पूर्ण निर्णय करा ना जाए बा मूलद संख्यार आकारे प्रकाश करा ना जाए तखन ओई मूलटाके करणी बोले जेमन धरो फोर फोरे रूट कर ले आमरा दुई पाच्छी अर्थात चार ये संख्याटा रूट करा जाच्छे ताहले जा रूट करा जाच्छे सेटा करणी नय जा रूट करा जाबे ना सेटा होच्छे करणी जेमन रूट टू रूट थ्री रूट फाइव अर्थात एदेरके सम्पूर्ण भावे मान निर्णय करा जाए ना एरा होच्छे करणी करणी दू प्रकार शुद्ध करणी अर्थात जेखाने शुधु रूट मानटा थाकबे जेमन रूट टू रूट थ्री रूट फाइव मिश्र करणी अर्थात जेखाने अमूलद संगे मूलद संख्याओ थाकबे सेटा होच्छे मिश्र करणी जेमन टू रूट थ्री फाइव रूट टू इत्यादि এই দুটো জানলেই আমরা প্রথম প্রশ্নমালা 9.1 করতে পারবো তো চলো আমরা আজকে প্রথম পার্টে এক্সারসাইজ 9.1 সম্পূর্ণ অঙ্ক আমরা সমাধান করব প্রথম অঙ্ক দেখো একের দাগ নম্বরে আছে এখানে কিছু রুটের মান দেয়া আছে এই মানগুলোকে মূলদ এবং অমূলদ আকারে লিখতে হবে চলো কিভাবে করতে হবে আমরা দেখে নেই প্রথম অঙ্क আছে রুট 175 আমরা কি করব এগুলোকে ছোট সংখ্যায় যতটা ভাঙানো যায় ভাঙিয়ে নেব যেমন 5 × 5 × 7 এবার আমরা জানি বর্গমূলের ভিতরে দুটো সংখ্যা থাকলে বাইরে এলে একটি সংখ্যা হবে তাহলে দুটো পাঁচের থেকে বাইরে এলে একটা পাঁচ হবে আর 7 তো দুটো নেই তাহলে 7 রুটের ভিতরেই থাকবে তাহলে উত্তর হবে 5√7 তাহলে এখানে যেটা জানতে চাইছে মূলদ আর অমূলদভাবে ভাগ করতে তাহলে মূলদ হচ্ছে 5 আর অমূলদ হচ্ছে √7 ঠিক একইভাবে পরের অঙ্ক 2√112 রয়েছে তাহলে 112 কে আমরা ভাঙাবো 2 × 2 × 2 × 7 লেখার পর দেখব দুটো করে 2 তাহলে একটা 2 নিলাম এই দুটো 2 এর জন্য একটা 2 নিলাম আর এখানে বাইরে একটা 2 ছিল তাহলে গুণ করলে 2 × 2 = 4 4 × 8√7 এর পরেরটা দেখো আমরা একটা করি যেমন 125 কে যদি আমরা ভাঙিয়ে লিখি 5 × 5 × 5 তাহলে দুটো 5 এর থেকে একটা 5 বাইরে আসবে বর্গমূল চিহ্নের আর ভিতরে একটা 5 থাকবে উত্তর হবে 5√5 এবার দেখো 5 এর অঙ্কটা দেখো এখানে কিন্তু 5√ দেখো 119 আছে এখন একে ভাঙানো কি যায় ভাঙানো যায় না তাহলে এর উত্তর কিন্তু এটাই এটা একটা বুদ্ধিযুক্ত অঙ্ক অর্থাৎ তোমরা অনেকক্ষণ চেষ্টা করবে এটাকে ভাঙাতে পারবে না তাহলে ভাঙানো যাচ্ছে না বলেই উত্তরটা এটাই হবে অর্থাৎ এইটা মূলদ এটা অমূলদ অংশ এবার আমরা করব 2 এর অঙ্কটা প্রমাণ করো √108 − √75 = √3 দেখো তোমরা রুট গুলো নির্ণয় করতে শিখে গিয়েছো প্রথম দিকে এবার আমরা চলে আসি কি করে করব 108 কে আমরা ভাঙিয়ে ভাঙিয়েও লিখতে পারি বা এমন কোন সংখ্যা বর্গ সংখ্যার গুণফল হিসাবে লিখতে পারি তোমরা করতে করতে শিখে যাবে ধরো 36 × 3 মানেও 108 তাহলে 36 এর বর্গমূল করলে কত হবে 6 বাইরে আর 3 ভিতরে থাকবে ঠিক একইভাবে 75 কে কী লিখতে পারি 3 × 25 বাইরে এলে বর্গমূলের কত হবে 5 5√3 তাহলে 6টা √3 থেকে যদি 5টা√3 বাদ দিয়ে দেওয়া যায় কটা√3 থাকবে 1টা√3 এক তো আর লিখতে লাগে না তাহলে √3 আমাদের প্রমাণ করতে দিয়েছিল হয়ে গেছে এবার আমরা করব 3 এর অঙ্কে দেখাতে বলেছে যে এটা = √2 পুরো ভিডিওটা দেখো তাহলে সমস্ত অঙ্কগুলো আমি এখানে করে দেবো তাহলে 98 কে আমরা লিখলাম 49 × 2 8 কে লিখলাম 4 × 2 = 8 32 কে লিখলাম 16 × 2 = 32 কেন এরকম করে লিখলাম তোমরা ভাঙিয়ে ভাঙিয়ে লিখতেই পারো তবে চেষ্টা করবে একটা বর্গ সংখ্যা থাকলে সেটা বাইরে এলে বর্গমূল হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি করতে পারবে আর কিছুই নয় 49 কে বাইরে আনলে 7 4 কে বাইরে আনলে 2 হবে 16 বর্গমূল কিন্তু 4 তাহলে এইভাবে আমরা পরপর ভাঙিয়ে নিলাম 7টা√2 আর দুটো 9টা√2 তার থেকে যদি 8টা√2 বাদ যায় তাহলে 1টা√2 থাকবে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে এবার করব 4 এর অঙ্ক এটাও প্রমাণ করতে দিয়েছে দেখো 4 এর অঙ্কে 3√48 তাহলে 48 48 কে 3 × 48 লিখতে পারি 75 কে আমরা 3 × 25 = 75 192 কে আমরা 3 × 64 লিখতে পারি
এবার প্রত্যেকটা বর্গ সংখ্যার বর্গমূল করলে বাইরে এলে এই যে 16-র বর্গমূল 4 লিখলাম, না 3 ছিল, এখানেও 4 ছিল, 25-এর বর্গমূল 5 লিখলাম, এখানেও কিছু ছিল না, 64-র বর্গমূল 8 লিখলাম। এবার দেখো 3 এ 4 12, 12√3 আর 8, 20√3 যোগ করলে হচ্ছে, অর্থাৎ এই দুটো যোগ করলে 20√3 মাইনাস 20√3, তাহলে একই সংখ্যা যোগ বিয়োগ, তাহলে উত্তর হবে 0। এবার আমরা করব 5-এর অঙ্ক, সরলতম মান নির্ণয় করতে বলেছে, অর্থাৎ আমরা ছোট ছোট করে ভাঙিয়ে দেখব। 12 কে 3 এ 4 12, 18 কে 9 2 18, 27 কে 3 9 27, 32 কে 16 2 32 লিখলাম। এবার প্রত্যেকটার বর্গমূল করলে 4-এর বর্গমূল করলে 2, 9-এর বর্গমূল করলে 3, 9-এর বর্গমূল 3, 16-এর বর্গমূল 4, এবং ভিতরে যে সংখ্যাগুলো এক্সট্রা আছে ওগুলো বর্গমূলের ভিতরেই থাকবে। এবার আমরা যোগ করি, 2√3 আর 3টে√3 যোগ করলে 5টে√3, 3টে√2 মাইনাস 4টে√2, তাহলে মাইনাস 1টে√2 হবে, তাহলে এটাই হচ্ছে সরলতম মান। 6 এর √5 + √3 সঙ্গে কত যোগ করলে 2√5 হবে, ধরি x যোগ করতে হবে, তাহলে √5 + √3 + x = এটা, আর x এর মান বের করতে হলে কি হবে, এইটুকুকে ওইদিকে নিয়ে যাব, ওদিকে নিয়ে গেলে মাইনাস হবে, 2টে√5 থেকে 1টে√5 বাদ দিলে 1টে√5 আর -√3, এটাই হচ্ছে উত্তর। এবার 6 এর b দেখো, এত থেকে কত বিয়োগ করলে 3+√3 হবে, ধরি x বিয়োগ করতে হবে, তাহলে 7 - √3 - x = 3+√3, তাহলে x = কি হবে, দেখো x যদি এদিকে নিয়ে যায় তাহলে 7 - √3 - 3 - √3। এবার দেখো এখানে 7-এর থেকে 3 বাদ দিলে 4, আর √3 আর √3 যেহেতু দুটোই মাইনাস, তাহলে 4 - √2√3 উত্তর হবে। সি এর দাগ নম্বরে 3টেরই যোগ ফল চেয়েছে, তাহলে এখানে আমরা যোগ করে দেবো, 3টে যোগ করে দিলে সংখ্যাগুলো 2 আর 2 এ 4, √3 আর √3 √2√3 এবং √5 + √7, অর্থাৎ এইটাই হবে উত্তর। দেখো ডি এরটা এত থেকে এত বিয়োগ করতে হবে, তাহলে আমরা লিখলাম এত মাইনাস এত, এবার ব্র্যাকেট তুললে কিন্তু এই যে মাইনাসের জন্য এই চিহ্নগুলো সব উল্টো হয়ে যাবে, চেঞ্জ হবে, এটা প্লাস এটা মাইনাস। এবার দেখো 10 আর 5 এ 15, আর 1টে√11 আর 3টে√11 মিলে 4টে√11, অর্থাৎ উত্তর হবে এটা। ইয়ারটা দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা, এত এবং এত যোগফল করতে হবে, তার থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে দেখো আমরা যোগফল দুটোকে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, মাইনাস এটা, তাহলে এই দুটো যোগ করে নেবো প্রথমে ব্র্যাকেট তুলে দিয়ে, তার থেকে এটা বিয়োগ করব। এবার দেখো সব ব্র্যাকেট তুলে দিলে সংখ্যাগুলো কী দাঁড়াচ্ছে, -5 - 5 - 10, আর √7 থেকে 1√7 বাদ দিলে শুধু 1√7 থাকবে, আর √2 তো প্লাস মাইনাস আছে, তো এই দুটো তো কেটে যাবে, উত্তর হবে -10 + √7। এখানকার লাস্ট অঙ্ক, দুটি দ্বিঘাত করণী লেখো যাদের সমষ্টি মূলদ সংখ্যা, তাহলে আমি ধরে নিলাম দ্বিঘাত করণী দুটি 2+√5 - 2-√5, তোমরা অন্য যে কোনো সংখ্যা ধরতে পারো। এবার এদের যোগফলটা আমরা করে দেখি, 2+√5 + 2-√5 ব্র্যাকেট তুলে দিলাম, √5 √5 কেটে গেল, 2 আর 2 আর 4, দেখো 4 হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে যেটা বের করতে বলেছিল আমাদের হয়ে গেল। তাহলে আজকে আমরা দশম শ্রেণীর দ্বিঘাত করণীর 9.1 প্রশ্নমালা কিন্তু সম্পূর্ণ সমাধান করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে এবং বুঝতে পারো, অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সঙ্গে তারাও কিছু নতুন শিখতে পারবে। আগামী দিনে আমি কিন্তু পার্ট 2 এবং পার্ট 3 নিয়ে আসছি, 9.2 এবং 9.3 প্রশ্নমালা। তোমরা যারা চ্যানেলটি নতুন এসছো সাবস্ক্রাইব করে রেখে দাও, আগামী দিনে এই ভিডিওগুলো সব দেখতে পাবে। আর যারা এখনও অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট করনি, তারা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্কের সমস্ত অ্যাক্টিভিটি টাস্ক সমাধান করা পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই ধন্যবাদ।